কাছাড় স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভাকে ঘিরে রবিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ওয়াটার ওয়ার্কস রোডে হাজি কেরামত উল্লাহ পাঠশালায়। পরে অ্যাডভাইজারি কমিটির পরামর্শে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন 21 সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে শরীফ উজ্জামান লস্করকে। দুজন সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আব্দু হাই লস্কর এবং বাহারুল ইসলাম বড়ভুইয়া। এছাড়া অ্যাডভাইজারি কমিটিতে রাখা হয়েছে নীলোৎপল চৌধুরী, মুক্তার উদ্দিন আহমেদ, মেসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক ইনামুল হক লস্কর প্রমুখ। ঐতিহ্যবাহী ক্লাব কাছাড় স্পোর্টিং ক্লাব, আমরা যদি শিলচর শহরের ক্লাবগুলোর নাম আনি তাহলে কাছাড় স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব। এই কাছাড় স্পোর্টিং ক্লাবে সভাপতি ছিলেন, বিগত দিনে সভাপতি ছিলেন মরহুম আলতাফ হোসেন লস্কর মহাশয়, মরহুম মল্লিক চৌধুরী মহাশয়, মরহুম গাবরু মিয়া চৌধুরী মহাশয়। এই ক্লাবের সভাপতির দায়িত্ব ওনারা পালন করেছেন। এই ঐতিহ্যবাহী ক্লাব স্থাপিত হয়েছিল 1936 ইংরেজিতে, আর বর্তমানে আমরা 2018, প্রায় 80 বছরে অতিক্রান্ত হয়েছে কাছাড় স্পোর্টিং ক্লাব। কাছাড় স্পোর্টিং ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি হয়েছে। কার্যকরী কমিটিতে আমাকে সভাপতি এবং দুজন সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং বাহারুল ইসলাম বড়ভুইয়া সহ সহসভাপতি দুজন এবং 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করা হয়েছে। আগামী দিনে আমরা কার্যসূচির মাধ্যমে, যেটা আমাদের একটা ফিল্ড রয়েছে, কারণ শিলচর শহরে হাতে গোনা কয়েকটা ফিল্ড রয়েছে, কিন্তু শিলচর শহর সংলগ্ন কাছাড় স্পোর্টিং ক্লাবের যেটা কালীবাড়ি ফিল্ড, যেটা জানেন, এটাকে খেলার উপযোগী করে গড়ে তোলার জন্য ডিএসএ টাউন ক্লাব ইন্ডিয়া ক্লাবে যখন খেলা অনুষ্ঠিত হয় আমাদের এখানেও যাতে সেই ধরনের টুর্নামেন্ট হয় সেটাকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সেটাকে খেলার উপযুক্ত মাঠ গড়ে তুলব আগামী কয়েক মাসের মধ্যে প্রথমত। দ্বিতীয়ত, 1936 সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই ক্লাব ইতিমধ্যে 80 বছর পার করেছে। সভাপতির দায়িত্ব নিয়ে এদিন শরীফুজ্জামান তার কর্মসূচি তুলে ধরতে গিয়ে জানান, শিলচর শহর সংলগ্ন কাছাড় কালীবাড়ি মাঠকে খেলাধুলোর উপযোগী করে তোলাই হবে তাদের প্রথম লক্ষ্য। এছাড়া নতুন বছরের মার্চ মাসে গ্রামীণ ক্রীড়া ছাড়াও বহিরাজ্যের শিল্পীদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠান করানোরও পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী মার্চ মাসে বরাক ভিত্তিক রুরাল স্পোর্টস অনুষ্ঠিত হবে কাছাড় স্পোর্টিং ক্লাবের। এছাড়াও আমাদের সাংস্কৃতিক কিছু অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসও থাকবে। আমরা যে নতুন বৎসর আসছে সেই বৎসরে একটা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করব এবং বাইরে থেকে আর্টিস্ট আমাদের আনার পরিকল্পনা রয়েছে। তাছাড়া